আইন ও সালিশ কেন্দ্রের সাথে আমরা যেটা পার্টনারশিপ বলতেছি, এটা কাজের ক্ষেত্রে এবং সমাজ পরিবর্তনের জন্য। এবং আমরা কাজ করতেছি এটা দীর্ঘদিন যাবৎ, আইন ও সালিশ কেন্দ্র যে কাজটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে সেই কাজটা, আইন ও সালিশ কেন্দ্র না থাকলেও এই কাজটা চলবে। এটা আসলে প্রকল্প ভিত্তিক কাজ না, একটা সমাজ পরিবর্তনের জন্য এক ধরনের প্রণোদনা বা এক ধরনের কি বলে ইতিবাচক পরিবর্তনের জন্য এক ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তারা আমাকে দিচ্ছে। পারিবারিক নারী নির্যাতন এবং উত্তরাধিকারী আইনও এখানে জড়িত আছে, এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের যে তাদের অধিকার, নারীদের অধিকার, সেই সম্পর্কেও আমরা পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শের ভিত্তিতে তারা যখন আমাদের পরিষদে আসে, সেই পরিষদে আসার পর আমরা গভর্নমেন্ট জাতীয় আইনগত সহায়তা, একটা গভর্নমেন্ট লিগ্যাল এইড ফান্ড আছে, যারা দুস্থ নারী পুরুষ যারা টাকার বিনিময়ে মামলা বা আইনগত সহায়তা পেতে পারে না, তাদেরকে ওই লিগ্যাল এইড ফান্ডের অন্তর্ভুক্ত করে আইনি সহায়তা আমরা প্রদান করে থাকি। আমরা যেটা অভাব অনুভব করছিলাম সেটা হলো আইনি সহায়তা কেমনে পাবো, এইটাও অনুভব করার পরই আমরা এমএপি নামে সিরাজগঞ্জে যে মানবাধিকার আইনজীবী পরিষদ আছে আমরা তাদের সাথে নিয়ে এখন কাজ করছি, এবং নারী সমাজের তাদেরকে সংগঠনে সংগঠিত করে দিয়েই ওদেরকে নিয়েই আমরা মানবাধিকারের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সহজ হয়েছে আমাদের। আমি ধন্যবাদ দিতে চাই প্রথমত আইন সালিশ কেন্দ্রকে, যে আমাকে এই জায়গায় পৌঁছানোর মূলে তারা সবটা সময় অনুপ্রেরণা যোগাইছে, আর তাদের কারণে আজকে আমি এ পর্যন্ত পৌঁছাইছি আর এখানে কথা বলার সুযোগ পেয়েছি। মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারী সমাজ এবং মানবাধিকার আইনজীবী পরিষদ একসঙ্গে কাজ করে। যেমন এখানে তৃণমূল পর্যায় থেকে মানবাধিকার সংরক্ষণ পরিষদ এবং নারী সমাজ তারা কাজ করে, এবং তাদের সহযোগিতায় আইনি দিকটা আমরা বিশেষ করে লক্ষ্য দেখি, এবং সেই জন্যে যদি কোনো মামলা পরিচালনা করার প্রয়োজন হয় মামলা পরিচালনা করি, লিগ্যাল এইড দিই, এবং লিগ্যাল যে সমস্ত প্যারালিগ্যাল ট্রেনিং এগুলো আমরা করি। এই কাজগুলো আমরা সমাজের একদম তৃণমূল পর্যায় পর্যন্ত করে থাকি। সারা বাংলাদেশে 10টি জেলায় মানবাধিকার সংরক্ষণ পরিষদের কার্যক্রম চলতেছে। আমরা প্রতি বছর এই সময় ডিসেম্বর মাসে ঢাকাতে 10টি জেলার লোক একজায় করি, এবং তাদের কী কী কাজ করছে সেই বিষয়ে আমরা জানি, এবং এখানে যারা নেতৃস্থানীয় লোক আসে অথবা সরকারি নীতি নির্ধারক পর্যায়ের লোক যারা আসেন তাদের সাথে আমরা মত বিনিময় করি। এখন নারী সমাজ উপস্থিত না হলে সালিশি আরম্ভ হয় না।
আমরা এখন সার্থক। এখন আমাদের ওখানে আমাদের যুগিয়া গ্রামে নারী সমাজের অনেক অবদান এবং অনেক কর্মকাণ্ড আমরা সফল হয়েছি। যারা এই মানবাধিকার নিয়ে কাজ করছেন তৃণমূল পর্যায়ে, সমন্বয় পরিষদ এখানে একটা, তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে যে আমাদের সহযোগী সংগঠন আছে সেইখানে স্থানীয় সহযোগী সংগঠন, তাদের মাধ্যমে এই সংগঠনগুলি যেটা আমরা বলি যে একেবারে স্বেচ্ছাসেবী কিছু দল তৈরি করা, যারা একেবারে স্বপ্রণোদিত হয়ে নিজেদেরকে মানবাধিকার কর্মী হিসাবে তৈরি করবেন এবং স্থানীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি ব্যাপারে তারা যা করণীয় সেটা করবেন। তো বিভিন্ন সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করি। 12 বছর যেভাবে কাজ সম্প্রসারিত করেছেন, আরও মানুষকে সম্পৃক্ত করেছেন, সেটাই তারা আরও ভালোভাবে করবেন, আরও দক্ষতার সঙ্গে করবেন, আরও যোগ্যতার সঙ্গে করবেন এবং আরও আস্থার সঙ্গে করবেন। মানবাধিকার এমন একটা জিনিস যে আমি আমাকে আগে পরিবর্তন করছি, তারপর আমার পরিবারকে করছি, তারপরে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছি। এটা তো আসলে আমি আইন ও সালিশ কেন্দ্রের প্রয়োজনে করবো না, এটা আমি আমার জীবনের চক্রের প্রয়োজনেই আমি এই কাজটা করে যাবো।